আলহাজ কাজী মোহাম্মদ লোকমান হাকিম। আমার বাড়িটা কেন হলো মাইজবান্ডার ফটিকসারি। আমি ছিলাম চিটাগ স্টিল মিলের একজন কর্মী। 24শে মার্চ হান্নান সাহেব ছিলেন তখন শ্রমিক লীগের সভাপতি। উনি আমাদেরকে টেলিফোন করে জানালো যে সোয়াজ জাহাজ এসে গেছে, তোমরা সবাই মিলে এখন বের হয়ে সোয়াজ জাহাজ ঘেরাও করো। 85 থেকে 60 হাজার লোক নিয়ে সোয়াজ জাহাজ 14 নম্বর ঘেরাও করে বসত ছিল। তারপর দিয়ে নূর মোহাম্মদ, তারপর আপনার সিদ্দিক সিলেট বাড়ি, এবং আমরা প্রথম সারিতে ছিলাম, এবং বসর এবং আমি আর এনায়তলক আমরা ছিলাম। এই যে জাকির হোসেনের ছেলে জাহিদ হোসেন, উনি তখন ছিলেন জেনারেল ম্যানেজার। তো ওনার রুমে হান্নান সাহেব টেলিফোন করলো যে তোমরা ইমিডিয়েট এটাকে যে ঘেরাও করো। তখন আমরা আর কিচ্ছু না পাইয়া বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে টেলিফোন করে জানিয়ে দিলাম যে আপনারা যার যা কিছু আছে নিয়ে আসেন, আর মিছিলে শরিক হন। আমরা স্টিল মিলের অন্তর রডগুলো নিয়ে আমরা মিছিলে শরিক হলাম, এবং মিছিল নিয়ে আমরা 14 নম্বর ঘেরাও করলাম। তো 14 নম্বরে যখন আমরা ঢুকে পড়তেছি, তখন এক আর্মি অফিসার, তখন আমাদের লাগছিল উনি আর্মি অফিসার, কিন্তু রড দিয়ে যখন আমি ওই আপনার জিপের উপর যখন বাড়ি দিয়েছি, তখন ও জাম দিয়ে পড়লো। পড়ার পরে তখন বললো যে দেখো আমি বাঙালি, যদি ভিতরে একজন সবাইকে ব্রাশ ফায়ার মেরে ফেলবে। এই কথা বলার পরে আমরা ওখানে মিটিং করলাম। মিটিং করার পরে আমরা ওখান থেকে আবার মিছিল নিয়ে ইয়েতে আসলাম, আপনার ফকিরহাটের ওদিকে। আসবার সময় পিছিয়ে আমরা সলগুল্লা বিভিন্ন জায়গায় আমরা ব্যারিকেড দিতে সৃষ্টি করলাম, গাড়ি উল্টাই দিলাম, টায়ার টিউব যত আছে সবগুলো ইয়ে করে ব্যারিকেড দিলাম। দিয়ে আমরা ফকিরহাটের ওদিকে যখন আসছি, তখন আমাদের ভিতরে একজন লোক, তা আমরা জানি না, পেট্রোল দিয়ে ইয়ে মারছিল আপনার ওই খাপড় না খাপড় পেট্রোল ভিজিয়ে আগুন দিয়ে মানে জীবের উপর মারছিল। মারার সাথে সাথে ওরা গুলি করে গুলি আরম্ভ করে দিছিল 24শে মার্চ। তো 24শে মার্চ আমরা যখন গুলি শুরু হলো, সবাই যেই যেদিকে ফাঁসি দাইছি চলে আসলাম আগ্রাবাদ হইয়া। আমরা এদিকে মানে লুকে গেলাম, যেদি আর কারোর সাথে দেখা নাই। তারপরে আমি যাবো কোথায় আর স্টিমিলও যেতে পারছি না। তখন আস্তে ধীরে আমরা চলে গেলাম কোথায় মাইজবান্ডার দেশে চলে গেলাম। দেখে যাইয়া আবার আমরা আসতেছি। আসবার সময় হাটাধারি এসে যখন আসলাম, তখন ওই ডিক্লার হয়ে গেল যে স্বাধীনতা যুদ্ধের, তখন গোলাগুলি শুরু হয়ে গেল, হাটাধারি থেকে শুরু হচ্ছে গোলাগুলি। তখন আমরা ওখান থেকে ব্যাগ হলাম আর এদিকে আসলাম না। আমরা রাত্রে আবার কোনো কষ্ট বিষ্ট করে আবার টনে চলে আসলাম, আসে দেখে যুদ্ধ শুরু হয়ে গেল। এই হলো আমাদের ইয়ে।